নেই রুট পারমিট। জালকাগজে চলছে বিকাশ ও লাভবাহিক পরিবহনের বেশ কিছু বাস। বিআরটি এর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধরা পড়ে এমন অনিয়ম। নির্বাহী হাকিমরা বলছেন বাসগুলোর এসব জালিয়াতি খালি চোখে ধরা সম্ভব নয়। জেমসন মাহবুব জানাচ্ছেন বিস্তারিত। বিকাশ পরিবহনের অনুমোদিত রুট পারমিট হলো সাইনবোর্ড থেকে আজিমপুর হয়ে ফার্ম গেট, সেখান থেকে বনানি হয়ে গাজীপুরের চন্দ্রা। কিন্তু এই রুটে না চলে বিকাশ পরিবহন চলছে আজিমপুর থেকে ফার্ম গেট হয়ে চন্দ্রা পর্যন্ত। মানিক মিয়া এভিনিউতে চলা বিআরটি এর অভিযানে ধরা পড়ে বিকাশ পরিবহনের রুট বদলে চলার অনিয়ম। এমনকি জাল রুট পারমিট নিয়ে চলছে এই পরিবহনের অনেক গাড়ি। খালি চোখে গাড়িগুলোর জাল কাগজপত্র ধরা সম্ভব নয়। নিজের ফোন থেকে বিআরটি এর সার্ভারে গিয়ে নির্বাহী হাকিম দেখেন যে কাগজে গাড়িগুলো চলছিল তার কোনো এন্ট্রি নেই বিআরটি এর সার্ভারে, অথচ কাগজে বিআরটি এর কর্মকর্তাদের স্বাক্ষরও আছে। সকালবেলা যায়া আমি যে গাড়িটা চালাই সেটা আর দেনাই এটা দিছে, তো এটার কাগজ এটা এরকম সেটা তো আমি বলতে পারি না। রোড পারমিট ছাড়া গাড়িটা না, যে কোনো জায়গার পারমিট অবশ্যই আছে, হয়তো উনি রেনু করতে দিছে সেই ক্ষেত্রে হয়তো একটা কাগজ দিয়ে রাখছে যাতে রোডে সমস্যা না হয়, সেই ক্ষেত্রে এরকম কিছু হতে পারে। অভিযানে যেহেতু ম্যাজিস্ট্রেটের সাথে বিআরটি এর প্রতিনিধিও আছে, যে কারণে ধরা পড়ছে রুট পারমিটের জালিয়াতি। এদিন বিআরটি এর সাথে যৌথভাবে অভিযানে ছিল সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেটও। আমরা আসলে লেখার ধরন দেখে অথবা সিগনেচারের ধরন দেখে আমরা প্রাথমিকভাবে এটা শনাক্ত করি, এটা আসলে জাল হতে পারে কি না। এরপর আমরা সার্ভারে চেক করি, সার্ভারে চেক করলে আসলে মোটামুটি বোঝা যায় এটা জাল। বোঝা যাচ্ছে যে আগের চেয়ে অনেক ভালো। আপনারা জানেন কিছুদিন আগে যে এই যে ভাড়া নিয়ে যে একটা হজবড়ের অবস্থা হয়েছিল, ওই সিচুয়েশনটা এখন আর নেই। অভিযানে বিভিন্ন অভিযোগে 8টি গাড়ির বিরুদ্ধে 29,000 টাকা জরিমানা করা হয়। সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট 2টি মামলায় জরিমানা করেন আরও 10,000 টাকা। জেমসন মাহবুব, 71, ঢাকা। Vista Android TV আছে নেটফ্লিক্স, টফি, বিনস, G5, জুম, ইউটিউব, ইমো, ফেসবুক, ই-শেয়ারিং, 6 মাসের রিপ্লেসমেন্ট সহ 5 বছরের বিক্রয়ত সুবিধা। Vista, excellence in technology.